এ বিষয়ে জানতে আমরা এখন যাচ্ছি রাজধানী ঢাকা এবং রাজশাহীতে প্রথমে যাব আমাদের রাজধানীর রাজধানী নিউ স্কুলে সেখানে আছেন স্টাফ করসপন্ডেন্ট নূর হোসেন নূর প্রায় তো এক মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে স্কুলের পরিবেশ বাচ্চাদের উপস্থিতি কেমন দেখছেন মিতা একটু আগে আমরা এখানে এসে পৌঁছাই এবং এখানে আসার পরে অভিভাবক শিক্ষার্থী এবং এই যে স্কুল এবং কলেজটি রয়েছে ভিগার মিশন উনি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত যিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন তার সঙ্গে আমরা কথা বলেছি শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আজকেই প্রথম দিনেই প্রায় এক মাস পরে শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করেছে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তখন যখন প্রথম যেদিন স্কুলটি খুললো সেই দিনই আজকেই এই স্কুলে সত্তর থেকে আশি ভাগ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন এই যে লম্বা সময় যে গ্যাপটি হয়েছে শিক্ষার্থীদের যে ক্ষতিটি হয়েছে সেই ক্ষতি পূরণ করবার জন্য তারা কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন তারা কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন এবং এর বাইরে শিক্ষার্থীদের যে একটা ট্রমার মধ্য দিয়ে যে দিনগুলো গেছে সেই দিনগুলো সেই ট্রমাটি কাটিয়ে ওঠার জন্য তারা কিছু পরিকল্পনা করেছেন কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদেরকে জড়িয়ে রাখবেন বা জড়াবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এছাড়া আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি শিক্ষার্থীরা বলছেন তারা কোনো ধরনের আতঙ্ক কোনো ধরনের ভয় তাদের মধ্যে আজকে কাজ করেনি ক্যাম্পাসে স্কুলে যখন তারা এসছেন এবং স্কুলে যখন তারা ক্লাস ক্লাসে বসেছেন এবং দীর্ঘদিন পরে বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের যে দেখা হয়েছে সেজন্য তারা স্বস্তি প্রকাশ করেছেন আনন্দ প্রকাশ করেছেন তারাও বলছেন যে তাদের যে গ্যাপটি হয়েছে সেই গ্যাপটি পূরণ করবার জন্য তারা সচেষ্ট থাকবেন তারা এখন থেকেই তাদের যে পড়াশোনায় আত্মনিয়োগ করা দিকে সবচেয়ে বেশি মনোনিবেশ করবেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেছে অভিভাবকরাও বলেছেন যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে করা এখন প্রথম উদ্যোগ এবং তারা সেটি করবার চেষ্টা করছেন মিতা এবারে যাচ্ছি আমরা রাজশাহীতে সেখানে আছেন আমাদের সিনিয়র করসপন্ডেন্ট সমর সাজু সাজু দীর্ঘদিন পর স্কুল খোলায় আজকে শিক্ষার্থীদের উপস্থিতির হার কেমন দেখছেন আপনি যেখানে আছেন হ্যাঁ আমি এই মুহূর্তে আছি রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী সরকারি প্রমোদনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে তো আমি স্কুলে এসে যেটা দেখেছি যে আজকের থেকে ক্লাস শুরু হয়নি যেহেতু এর আগে এই শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ হয় তার আগে বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে না তবে আজকে এসে আমি দেখেছি যে এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা চলছে কিছুক্ষণের মধ্যে পরীক্ষা এখানে শেষ হবে এবং স্কুল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে আগামীকাল থেকে সব যে সেই ক্লাসের ক্লাস শুরু হবে এ কারণেই তারা নোটিশ দিয়েছে আজকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষা চলছে এবং অন্য ক্লাস শ্রেণী রয়েছে সেগুলোতে আগামীকাল থেকে পুরো চলবে একই অবস্থার রাজশাহী নগরী এবং রাজশাহী জেলার সব প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে এর বাইরে কলেজে যেটা দেখেছি যে কলেজে ক্লাস শুরু হয়েছে বিশেষ করে এবছর যারা এসএসসি পাস করেছে তাদের আজকে প্রথম ক্লাস হচ্ছে কোনো কোনো স্কুলে কলেজে এবং এ কারণে আমরা দেখছি যে এক ধরনের বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করছি সেই শিক্ষার্থীদের মাঝে তারা প্রথম স্কুল গন্ডি পেরিয়ে কলেজ জীবনে তারা এসেছে প্রথম ক্লাস তারা করছে এবং সেখানে আমরা উপস্থিতি বেশ লক্ষ্য করছি আর এসব এর বাইরে যদি রাশি বিশ্ববিদ্যালয়ের একটা কথা বলে শেষ করি সেটি হলো যে সিন্ডিকেট না হয় রাশি বিশ্ববিদ্যালয় খুলেনি তবে কোনো কোনো বিভাগে আমরা দেখছি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে সীমিত সংখ্যক শিক্ষার্থী এবং তাদের ক্লাস শুরু হয়েছে মিতা ঢাকা এবং রাজশাহী থেকে জানছিলাম শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস শুরু হওয়ার পরে শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিভিন্ন বিষয় নিয়ে